কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শেষ করতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। সুপার ফোর পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে পাকিস্তানের কাছে 7 উইকেট এবং শ্রীলঙ্কার কাছে 21 রানে হেরে ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্যান্য দলের ফলাফল এবং নেট রান রেট অনুকূলে থাকা প্রয়োজন ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের 41 রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফাইনাল নিশ্চিত হয় ভারতের। হতাশাজনক বিষয় হচ্ছে 2007 সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ছাড়া দেশের বাইরে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে 14 ম্যাচের দেখায় মাত্র 1টিতে জয় এবং 13টিতে হেরেছে বাংলাদেশ। 2012 সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় রচিত হয়েছিল। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ দেখায় দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স কিছুটা হলেও আশা জোগাচ্ছে। তবে শ্রীলঙ্কার কাছে হারের পর দেশে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে মুশফিক দেশে ফিরলেও ব্যক্তিগত কারণে দেশে ফেরেন সাকিব। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই দলের সঙ্গে আবারও যোগ দিয়েছেন সাকিব। কিন্তু স্ত্রী এবং নবজাতক কন্যার পাশে থাকতে ছুটির মেয়াদ বাড়িয়েছেন মুশফিক। এতে দলের ইনফর্ম ব্যাটসম্যান মুশফিককে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। আর আজকে সাকিব আল হাসানের কথায় ইঙ্গিত মিলেছে অন্তত ভারতের বিপক্ষে শেষ ম্যাচে এনামুল হক বিজয়ের একাদশে থাকাটা অনেকটাই নিশ্চিত হয়েছে মুশফিকুর রহিম না থাকার কারণে। এই একটিমাত্র পরিবর্তন বাংলাদেশের একাদশে অবধারিতভাবেই আসবে। তবে বাংলাদেশ চাইলে আরও দুটি জায়গায় পরিবর্তন আনতে পারে। যেহেতু এশিয়া কাপ থেকে পাওয়ার মতো আর কিছুই নেই, তাই তাসকিন আহমেদ অথবা হাসান মাহমুদের মধ্যে যে কোনো একজনকে বসিয়ে তানজিম হাসান সাকিবের অভিষেক করিয়ে দিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তাসকিন আহমেদের বিশ্রামে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর একাদশে আরেকটি পরিবর্তন একদমই অবধারিত হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে নাঈম শেখ। ওপেনিংয়ে নাঈম শেখের পরিবর্তে যদি আফিফ হোসেন ধ্রুব অথবা তানজিদ তামিমের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে বিশ্বকাপের আগে আরও একবার পরখ করার সুযোগ পাবে দল। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। সাকিব আল হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ অথবা তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, এনামুল হক বিজয় এবং শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এশিয়া কাপের নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।